আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা পুডিংয়ের রেসিপি। আমার চ্যানেলে এর আগেও কয়েকবার আমি পুডিংয়ের রেসিপি শেয়ার করেছি, তবে আজকের পুডিংটা একটু ভিন্ন রকম, কারণ আজকে আমি দেখাচ্ছি ব্রেড পুডিং। অনেক ধরনের পুডিং হয়, এর মধ্যে ব্রেড পুডিংটা অন্যতম এবং এর রেসিপিটাও অনেক সহজ। তো চলুন দেখা যাক কীভাবে আমি ব্রেড পুডিং তৈরি করছি। প্রথমে পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিব। এজন্য আমি যে পাত্রতে সবসময় পুডিং বসাই বা আজকে বসাবো, সেই পাত্রটি চুলার উপরে সরাসরি বসিয়ে দিলাম এবং চুলার আঁচ মিডিয়াম করে দিলাম। আজকের পুডিংটাতে আমি একটা হালকা ক্যারামেল চাচ্ছি, তাই চিনির পরিমাণটা একটু কম হবে। এজন্য আমি দিয়ে দিয়েছি 3 চা চামচ চিনি, এবং 3 চা চামচ চিনির সাথে দিব 1 টেবিল চামচ পানি। পানিটা আমি গরমই নিয়েছি, তবে চাইলে এখানে ঠান্ডা পানিও নেওয়া যাবে। এখন কাজটা খুবই সিম্পল। যেভাবে আমি প্যানটাকে নাড়াচাড়া করছি, ঠিক এভাবেই চুলার আঁচের উপরে প্যানটাকে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে একদিকে আঁচটা না লাগে, আঁচটা চারদিক থেকেই ঘুরে ঘুরে লাগে। এবং আস্তে আস্তে এই কালারটা কিন্তু ব্রাউন হয়ে আসবে। যে যেমন কালার পছন্দ করেন, তেমন কালার আসা পর্যন্ত চুলার উপরে রাখলেই হবে। আমি আজকে যেহেতু একটু হালকা কালার চাচ্ছি, হালকা ক্যারামেল চাচ্ছি, তাই একটু হালকা কালার হওয়ার পরেই আমি নামিয়ে নিয়েছি। 5 মিনিট ঠান্ডা করলেই ক্যারামেলটা এভাবে জমে একদম সুন্দর পারফেক্ট মসৃণ হয়ে যাবে। ক্যারামেলের তৈরি যে কোনো পুডিংয়ের ক্ষেত্রে ক্যারামেলটা অবশ্যই আগে তৈরি করে নিতে হবে, তারপরে বাকি প্রসেসিংয়ে যেতে হবে। তো আমি এখন আমার পুডিংয়ের বাকি প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আর আজকে পুডিংয়ের জন্য আমি এখানে নিয়েছি 2টা ডিম, 1 টিন কনডেন্স মিল্ক এবং 3টা ছোট সাইজের ব্রেড। নিশ্চয় অবাক হচ্ছেন যে এত অল্প উপকরণ দিয়ে কি পুডিংটা বানানো হবে কি না। হ্যাঁ, শুধুমাত্র এই 3টা উপকরণ দিয়ে আমি আজকে পুডিংটা তৈরি করব। এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন পুডিংটা সত্যি কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর ব্লেন্ডারের জারের মধ্যে আমি একে একে 3টা উপকরণই দিয়ে দিচ্ছি। প্রথমে কনডেন্স মিল্ক, তারপরে ডিম, তারপরে ব্রেড। আমি এখানে ছোট সাইজের ব্রেড নিয়েছি বলে 3 পিস নিয়েছি। আপনারা যদি বড় সাইজের ব্রেড নেন, তাহলে 1 পিস নিলেই চলবে। সিম্পলি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর আমার পুডিংয়ের ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আসলে এই পুডিংটা অনেক সহজ বানানো এবং অনেক অল্প উপকরণ দিয়েই বানানো যায়। তো এখন আমি যে পাত্রে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে এই ব্লেন্ডিং মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে জাস্ট ভাপ দিয়ে নিব, নর্মালি আমরা যেভাবে পুডিং তৈরি করি। পুডিং বানানোর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে পুডিংয়ের পাত্রটা অবশ্যই ঢেকে দিতে হবে, যেন কোনোভাবেই এর ভেতরে পানি যেতে না পারে। পারলে ওপরে একটা ভারী কিছু দিয়ে আপনারা চাপ দিয়ে দিতে পারেন, তবে আমার এই বাটিটা অনেক টাইট, একদম এয়ার টাইট বলা যায়। তো এর মধ্যে পানি যাবে না কোনোভাবেই, এজন্য আমার আর ওপর থেকে ভারী কিছু দিতে হয়নি। তো আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। এই পাতিলটা আপনারা সবসময় আমার ভিডিওতে দেখেন, আমি এর মধ্যে কেক বানাই, পুডিং বানাই, অনেক বেকিং আইটেম করি। তো এই পাতিলটাই নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা দিতে হবে এই প্যানটা অর্ধেক পর্যন্ত, অর্থাৎ এই প্যানটা যেন অর্ধেকটা ডুবে থাকে পানির মধ্যে। আর নিচে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা বসাতে কিন্তু ভুলবেন না। খুব
বেশি সময় লাগে না, মাত্র 20 মিনিটে আমার পুডিংটা হয়ে গিয়েছে। আর আপনারা যদি এর থেকে বড় সাইজের পুডিং বানান, অর্থাৎ ডিম, কনডেন্স মিল্ক এবং ব্রেডের পরিমাণ যদি বাড়িয়ে দেন, সেক্ষেত্রে বড় পুডিংটা হতে একটু টাইম লাগতে পারে, তবে এই সাইজের পুডিং বানালে মাত্র 20 মিনিটেই হয়ে যাবে। তো এখন পুডিংটাকে আমি সুন্দর করে ছুরি দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে উল্টে নিলাম, আর আমার পুডিংটা একদমই পারফেক্টলি ডান। ক্যারামেলের কালারটা হালকা হওয়াতে আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি সব ধরনের পুডিংই তৈরি করি, ক্যারামেলের কালার গাঢ় করেও তৈরি করি, হালকা করেও তৈরি করি, তবে আজকের এই কালারটা খুবই মিষ্টি একটা কালার, আমার কাছে খুবই ভালো লেগেছে। হালকা একটু ডেকোরেশন করলাম অল্প কিছু বাদাম কুচি দিয়ে। তো এই হচ্ছে আমার আজকের ব্রেড পুডিং। এটা কিন্তু খেতে অনেক মজা এবং বানানো অনেক অনেক সহজ। আর কনডেন্স মিল্ক দিয়ে পুডিং বানালে কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে ফেলতে পারেন, ঝটপট রেসিপি। ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটি যারা আজকে নতুন দেখছেন কিংবা ভবিষ্যতে নতুন দেখবেন, প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে আরও কয়েকটা পুডিংয়ের রেসিপি আছে, যেমন রাইস কুকারের পুডিং এবং অন্যান্য। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে এবং ওপরে আই কার্ডে দিয়ে দিব। অবশ্যই দেখে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য পুডিংটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আমার কাছে মনে হয় পুডিংয়ের ভেতরটা যদি মসৃণ হয় তাহলে দেখতে এবং খেতে দুইটাই ভালো লাগে। আর আমার আজকের পুডিংটা কিন্তু ভেতর থেকে একদম সুন্দর মসৃণ হয়েছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।